बार बेचा गंडगोल बात पे ए बार बेचा गंडगोल बाटुल बीच चुदू तो ढालवे माथा भोल बाटुल बीच चुदू तो ढालवे माथा भोल छुवार होबो हाथी बादुलेरे काछे तोरा खाबी लाथी ए बाच्चु बिच्छुवार होबो हाथी बादुलेरे काछे तोरा खाबी लाथी छूटे गिए तेरे पूरे वाह खुशी मेरे मुरे कोरे देबे रोल 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 बाच्चु बिच्छु ओरे फाटबे ए बाढोल बाच्चु बिच्छु ओरे फाटबे ए बाढोल बादुल दिखबे ये 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 बादुल दिखबे আমাদের জন্য কিছু পাঠাতে পারত ঠিক আছে বলবো এটা যে পেয়েছি আমাকে তো জানাতেই হবে কাকুকে তখন না এই কথাটা লিখে দেব বারণ করেছেন এমনকি চালানো হয়ে গেলে আবার বাক্সে ভরে দড়ি দিয়ে বেঁধে রাখতে বলেছেন মানে বচ্চা আজকে আমরা উঠছি পরে না হয় এসে আবার চালাবো এই বিচ্ছু চল মা তুমরা চিন্তা করবে বাটুল্লা বাটুল্লা জানো তো বচার সেই ফিল্ম ডিরেক্টর ছোট কাকু আছে না বচার জন্য ফ্রান্স থেকে কি সুন্দর একটা রিমোট গাড়ি উপহার পাঠিয়েছে সুইচ টিপলে বাই বাই করে চলে গাড়িটা না দারুণ বাটুল্লা আমাদের একটা কিনে দেবে বাটুল্লা বচাটাকে বললাম একটু দিবি গাড়িটা বাটুলদাকে দেখাবো বলে কিনা বাবা না করেছে ঠিকই তো ওর গাড়ি তোকে দেবে কেন ও মাটুলদা অমন রিমোট গাড়ির কি অনেক দাম গো দাম যতই হোক এবারের পরীক্ষায় অঙ্কে 180-এর উপর নাম্বার পেলে যত দামই হোক তোদেরও এমন একটা গাড়ি আমি কিনে দেব ও বাবা 80-এর উপর নম্বর পেতে হবে তিনবারে 80 পেলে চলবে নাকি আমি 40-এর বাচ্চি 40 উল্লুক সন্ধে হয়ে এসেছে হাত পা ধুয়ে খেয়ে পড়তে বস যাচ্ছি মাটুলদা বাচ্চু বচাটা কিন্তু ঠিক করলো না এটা গাড়িটাকে একটু চালাতে দিলে কি হতো বলতো আমরা কি নষ্ট করে ফেলতাম উফ থাম তো এবার ওর গাড়ি ও দেয়নি ভুলে যাতো তুই আমি যে ভুলতে পারছি না রে বাচ্চু ভুলতে পারছি না রে বাচ্চু গাড়িটাকে চালানোর জন্য হাতটা কেমন উস্কুস করছে রে মাটুলদা এবার বসে পিঠে যখন ঘুষ ঘুষ দেবে তখন খুব ভালো লাগবে দেখবি মন দিয়ে পড় অঙ্কে 80 পেলেই তো মাটুলদা বলেছে বাচ্চু রে আমি যদি অঙ্কে কোনোদিন 80 পাই তবে এই পৃথিবীটাই ওর ঘোড়া বন্ধ করে দেবে গাড়ি আর কি ঘুরবে রে বাচ্চু রে ঘুমোতে পারছি না রে চোখ বুঝলেই গাড়িটাকে দেখতে পাচ্ছি রে তাহলে চোখ খুলে ঘুমো
আমাকে ঘুমোতে দে, গুড নাইট। যেভাবেই হোক আমার ওই গাড়িটা চাই। আমার মুখের উপর বচা এমন ভাবে না বলে দিল, আর আমি কিনা সেটা হজম করে যাব। না না, কিছুতেই এটা হতে পারে না। কেমন ভস ভস করে ঘুমোচ্ছে দেখো। আমি অনেক বুদ্ধি খরচা করে ঠাঙানির ঝুঁকি নিয়ে সব পরিশ্রমে অর্জন করেছি। অতএব বাবা বাচ্চু, তুমি শান্তিতে নিদ্রা যাও, এই গাড়ি আমি তোমাকে চালাতে দেব না। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে স্বয়ং ভগবান ব্রহ্মার জ্যোতিও একে ধরতে পারবে না। বাচ্চু দেখো, আমার অমন সুন্দর গাড়িটা চুরি হয়ে গেল গো। আমি আর কেমন করে অমন গাড়ি পাবো গো? দুঃখ পাস না বাচ্চা, অঙ্কে আসি পেলে বাটুল দাই দেখবি তোকে কিনে দেবে। বাটুল দাকে বলে দেখছি যদি চোরটাকে ধরতে পারে। তাই দেখো গো, ফ্রান্সের ছোট কাকু গাড়িটা দিয়েছিল গো। ভাবলেই কেমন অবাক লাগে না, গাড়িটা ছিল সেই সুদূর ফ্রান্সে, এল তোর বাড়িতে, এখন কে জানে কার বাড়িতে আছে, হয়তো আফ্রিকা পাত্রিকায় চলে গেছে। এ তুমি কি বলছো গো বিচ্ছুদা? বুকের ভিতর অনেক কষ্ট নিয়ে বলছি রে বাচ্চা, যা গেছে তা হয়তো যাওয়ারই ছিল রে। এই নিয়ে আর মিছে কষ্ট পাস না বাচ্চা, তোর দিকে যে তাকানো যাচ্ছে না রে, বুকের ভিতরটা কেমন হু হু করে উঠছে রে। নাওয়া খাওয়া ছেড়ে এভাবে বসে দুঃখ পেলে কি আর গাড়িটা ফেরত পাবি বচা? তার থেকে বরং বাটুলদাকে গিয়ে বলি, কোনো কাজ হলেও হতে পারে। এই বিচ্ছু চল। তাই চল, তবে বাটুলদা যা ব্যস্ত। বাটুলদাকে তুই যদি গাড়িটা একবার চালাতে দিতি বচা, তাহলে হয়তো। এবার দেবো গো, বাটুলদাকে তোমরা একটু বোঝাও না গো। ঠিক আছে ঠিক আছে, তুই কিছু খেয়ে নে বরং, আমি গিয়ে বলছি, বিকেলে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ চল বাচ্চু, চল বাচ্চা। তোর এই দুঃখের দিনে আমরা তোর পাশে আছি রে, তোর শোকাহত আত্মার শান্তির জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব রে। খেলনা গাড়িটা চুরি হয়ে গেছে, আজব ব্যাপার, চোর শুধু ওই খেলনা গাড়িতেই চুরি করলো। সেটাই তো বলছি বাটুলদা, গাড়িটা কিন্তু খুব দামি বাটুলদা, চোর হয়তো গাড়িটা বেচে কিছু পয়সা কামানোর মতলবে আছে। তার মানে বচা যে গাড়িটা উপহার পেয়েছে সেটা তোরা ছাড়াও আরো অনেকেই জানে। জানবে না, বচা পাড়াসুদ্ধ লোককে দেখিয়ে বেরিয়েছে,
কি গর্বটাই না ছিল ওর, এবার বোঝে ঠেলা। চোর এই পাড়াতেই আছে। তুমি নিশ্চিত বাটুল দা? একদম, খুব চেনা লোক এটা নিয়েছে, যে জানতো যে বচা গাড়িটা কোথায় রাখে। ইয়ে মানে বাটুল দা, একটা সামান্য গাড়ির জন্য যদি তুমি তোমার অসামান্য বুদ্ধি খরচ করো সেটাকে ঠিক দেখায়, তার থেকে বরং আমরাই একবার চেষ্টা করে দেখি খুঁজে পাই কিনা। দরকার হলে পাড়ার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খুঁজব। একদম তাই, খাটের তলা, রান্নাঘর, সিঁড়ির ঘর, এমনকি কলতলাও বাদ দেব না। কিচ্ছু করতে হবে না, গিয়ে চুপচাপ পড়তে বস, আমি একটু বাজারটা ঘুরে আসছি। চল বিচ্ছু, পড়তেই বসি। হ্যাঁ রে, অঙ্কে আসি যে পেতেই হবে, চল। বিচ্ছু, বিকেল তো হয়ে গেল, বচার কাছে যাবি না? যাওয়া তো উচিত, বিপদে বন্ধুর পাশে দাঁড়াবো না তো কখন আর দাঁড়াবো। তবে আমার যে এখনো দশখানা অঙ্ক বাকি রে। বাটলদা জিমে গেছে, বাড়িটাও ফাঁকা থাকবে, তার থেকে বরং তুই যা, আমি থাকি। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস, আমি গেলাম রে বিচ্ছু। যাও বাচ্চা কম, বাড়ি ফাঁকা করো, আমি একটু আমার কাজ করি। গাড়িটাই ছোট করে চালানো যাবে না, ঝামেলার গাড়ি আছে। তবে বাইরেই বা চালাই কি করে, সবাই যে দেখে ফেলবে, খুব মুশকিলে পড়লাম তো। কি করা যায় কি করা যায়, আইডিয়া! পিকচার টেকনিক্যাল বুদ্ধি সত্যিই তারিফ করার মতো। গাড়িটাকে একটু ফিজিক্যালি বদলে দিলেই কেউ আর চিনতে পারবে না, আর বদলটা একটু অন্যরকম ভাবেই করবো। আমাকে যে তাহলে এক্ষুনি একবার বেরোতে হচ্ছে। স্কুলের পিছনটা বেশ নির্জন, চট করে কেউ একটা যায় না, ওখানে গিয়েই আমি আমার টেকনিক্যাল বুদ্ধি প্রয়োগ করি। বিচ্ছুটা তাহলে গেল কোথায় বলো তো? তোর সাথেও বচাদের বাড়ি যায়নি? বললাম তো না, দশখানা অঙ্ক বাকি ছিল তাই বলল। অঙ্ক করবে বলে ও গেল না? ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে। কোথায় গেল তাহলে? কঙ্কালের মাথা মাটিতে ঘুরে বেড়াচ্ছে, রাতের বেলা যে কেউ দেখলেই ভয়ে দৌড় লাগাবে। না, এবার বাড়ি যাই, সন্ধে হয়ে আসছে, এরপর না গেলে কেস খাবো। তবে এটাকে এখন বাড়িতে নেওয়া যাবে না। কি করি কি করি, কোথায় রাখি এটা? প্লাস্টিকের এই ব্যাগটাতে জড়িয়ে এটাকে এখানেই এই এই ঝোপটার ভেতর ঢুকিয়ে রেখে যাই, রাতে সুযোগ বুঝে এসে নিয়ে যাব। কেউ দেখতে পাবে না। তখন ঘরে একা থাকতে ভালো লাগছিল না, তাই একটু ক্লাবের দিকে গেছিলাম বাটুল্লা। তুই বচার কাছে না গিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম পিটালি, তাই তো? বেশি আড্ডাবাজ হয়ে যাচ্ছিস, কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে পড়তে বস। যা বাচ্চু। হ্যাঁ বাটুলদা। হ্যাঁ বাটুলদা, যাচ্ছি। Thank you.
ড্রাইভারের বাড়িতে এত রাতে আলো জ্বলছে কেন? কেসটা এবার একবার দেখতে হচ্ছে। চারিদিকে শুধু লাড্ডু, আমি তো আর নিজেকে ঠিক রাখতে পারছি না। এই লাড্ডুর ভান্ডারে হানাচি আমাকে চালাতেই হবে। বিচ্ছু, বুদ্ধি বার করো, বুদ্ধি বার করো। সিয়ারাম রাম রাম সিয়ারাম মিল গয়া। ওরে টেকনিক্যাল বুদ্ধি মিল গয়া। দেখ এবার বিচ্ছুর খেল। আমি কি দেখছি রকম কালের মাথা? এবার আমার পালা। এবার আমি এই কঙ্কালের মাথা দিয়ে বিশ্ব জয় করব। লাড্ডু জয় দিয়ে শুরু হলো। এত সকালে আবার কে এলো? এ কি দারোগা বাবু, এত সকালে? আজব কাণ্ড ঘটেছে বাটুল, আজব কাণ্ড ঘটেছে। ভেতরে আসুন আগে, কি ঘটলো আবার? স্কুলের ল্যাবরেটরিতে তুমি যে কঙ্কালটাকে কিনে দিয়েছিলে, সেই কঙ্কালটার মাথা কাল রাতে মধুময়রার বাড়িতে হানা দিয়ে মিষ্টি খেয়েছে আর সব কিছু লন্ডভন্ড করেছে। মানে এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি। জীবন বিজ্ঞান স্যার সকালেই আমাকে নালিশ জানাতে এসেছিলেন। উনি প্রথমে ভেবেছিলেন কোনো দুষ্ট ছাত্রের কীর্তি। সঙ্গে সঙ্গে মধুময়রাও আসে আমার কাছে। সব শুনে আমি দুইয়ে দুইয়ে চার করি। চলুন তো, চলুন তো আমি নিজে গিয়ে একবার দেখি। চলো চলো। এই সকালবেলা আমি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলাম। কাল আমার চশমাটা ফেলে গিয়েছিলাম। আজ তো স্কুল ছুটি, তাই দারোয়ানকে বলে তালা খুলিয়ে চশমাটা নিতে এসেই হঠাৎ চোখ পড়তেই দেখি মুন্ডু নেই। আশ্চর্য! এখানে এখানে আমি বসে লাড্ডু পাকাচ্ছিলাম বাবু, হঠাৎ দেখি সামনে ওই মুন্ডুটা কেলবিল 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 করে এদিক ওদিক এদিক ওদিক। তারপর তারপর আমি আর কিছু জানে না বাবু। ইস, ঘরটার তো খুব খারাপ অবস্থা। কঙ্কাল লাড্ডু খেতে এসেছিল? যার কঙ্কাল এটা সে হয়তো লাড্ডু খেতে ভালোবাসত। আমার লাড্ডুর গন্ধ পেয়ে চলে এসেছে। খাঁটি ঘি দিয়ে পাকাই বাবু। জানি আমি মধু। দারোগা বাবু আসুন, চলি মধু। ব্যাপারটা কিছু বুঝলে মাটুল? এটাই বুঝলাম, কঙ্কাল ওই মধুর লাড্ডুর গন্ধ পেয়ে লাড্ডু খেতে আসেনি। এর পেছনে অন্য কারোর হাত আছে। কঙ্কালের মাথা, মধুর লাড্ডু, অন্য কাউর হাত, কেমন সব গুলিয়ে যাচ্ছে মাটুল। আর গুলিয়ে কাজ নেই, আপনি থানায় যান, আমি বাড়ি থেকে একবার ঘুরে আসছি। ঠিক আছে মাটুল, জলদি এসো। আরে এত পিঁপড়ে বাচ্চুদের ঘরের দিকেই তো ঢুকছে, ওগুলোর কোনো খেয়াল নেই। বেলা হলো, বাবু এখনো ঘুমোচ্ছে।
বাচ্চুটা গেল কোথায়? আরে পিঁপড়ের শাড়িটা দেখছি খাটের নিচে। একি ওটা কি? কঙ্কালের মাথাটা না? এটাই নির্ঘাত বচার ওই গাড়িটা। আরে আরে এই তো মধুময়রার লাড্ডু। ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার। থ্যাংক ইউ পিঁপড়ের দল, তোরা তোদের খাবার খা আর আমি আমার। পিচ্ছু কঙ্কালের মুন্ডু চোর, বচার গাড়ি চোর সব একসঙ্গে পাকড়াও হয়েছে। গাড়িটা সত্যি দারুণ। কি তোমরা কি বলো?